Hello everyone and a big welcome to my YouTube channel and another vlog. তো আজকে আমি চলেছি ইটাবা মেলায়, ইভেন আমি পৌঁছেও গেছি। এটা হলো ইটাবা মহোৎসব, মানে আমি যেখানে কলেজে পড়ি সেখানে এই মেলাটা সব থেকে বড় মেলা হয়, প্রায় এক মাস ধরে থাকে, আর আমি সেই মেলাটাতেই গেছি। এই মেলাটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের। তো চলো আগে যেতে যেতে বাকি কথা হবে। তো মেলাতে পৌঁছেই ফার্স্টে চলে গেলাম চুড়ির দোকানে। প্রথমেই তো দেখলে ওগুলো প্রচুর খাজা টাজা বিক্রি হচ্ছে, আর আমি ভেবেছিলাম মেলায় হয়তো সেরম একটা ভিড় হবে না, সকালে যা কুয়াশা ছিল তো সেই জন্য। তারপর এই টুপিটা দেখলাম খুব ভালোই লাগছিল মোটামুটি, কিন্তু নিইনি আর কি। তারপর এই দোকানটাতে দেখলাম যে বেশ ভালো আংটির কালেকশন রয়েছে। তারপর এখানে ছিল এই যে এখানে নানা রকম কালারের দিল্লি কালার ডু। তারপর হচ্ছে এখানে ভুট্টার জন্য একদম সামনেই ভুট্টা ভেজে আর ভুট্টা বিক্রি হচ্ছিল। তারপর এখানে পাওয়া যাচ্ছিলো এই মিষ্টিটা। এই মিষ্টিটা আমি অ্যাকচুয়ালি সিনফুল ফুডিকে খেতে দেখেছিলাম, তাই ভাবলাম ট্রাই করে দেখি, কিন্তু এই মিষ্টিটা খেতে আমার একদম ভালো লাগেনি, কেমন যেন জিভে চিটি চিটে যাচ্ছিলো। যাই হোক, তারপরে চলে গেলাম আমরা খাবার খাওয়ার জন্য, কারণ আমরা সকাল থেকে সেরকম কিছুই খেয়ে বেরোয়নি, প্রচণ্ড খিদে পেয়েছিলো। আর যেটা খেলাম সেটাও আবার বড় ভুল হয়ে গেছে খেয়ে, পেট ভর্তি করার জন্য ঠিক আছে, খেতে একদম টেস্টটা ভালো ছিল না। এই মেলাতে খাবারের দোকান খুব একটা ভালো কিন্তু বসে না। যারা আমার শর্টসগুলো দেখেছো তারা অলরেডি এই ব্যাপারটা জেনে নিয়েছো। আমি আগেও বলেছি এই কথাটা যে এখানে খাবারের দোকানে যে বিশাল কিছু পাওয়া যায় আসলে সেটা না। মানে আমরা যেমন একটু ননভেজটা খাই, মেলাতে গেলে ননভেজটা বেশি পছন্দ করি, বা মোগলাই টোগলাইয়ের দোকান আমাদের মেলাতে বেশি বসে, কিন্তু এই দিকের মেলাতে শুধু এই ধোসা ছোলে ভাটুরে আর যেটা বসে সেটা তোমাদের সেকেন্ড পার্টটার দিকে যখন যাবে তখন দেখতে পাবে, এখন বলবো না। তো এখন এই ধোসাটাই ট্রাই করি। আরও কিছু দোকান বসে জানো তো, সেগুলো হলো চাটের, যেমন ধরো আলু টিক্কা চাট, পাপড়ি চাট, তারপর ভেলপুরি, স্পেশাল ভেলপুরি, সেগুলো আমি আগের বছর এসে ট্রাই করেছিলাম কিন্তু খুব ভালো টেস্ট ছিল না। তার থেকে আমাদের এইখানে যে মার্কেটে আছে যেখানে আমরা থাকি সেখানে বেটার পাওয়া যায়, তাই আমি এবছর আর ওগুলো ট্রাই করিনি। ধোসাটা ট্রাই করলাম, বাট সেটাও খেতে খুব যে ভালো সেটা নয়। যাই হোক, খাবার আমি কখনোই নষ্ট করি না, আমি পেটুক মানুষ, যা পাই সব খেয়ে নিই, আর আমার বন্ধুরাও কিন্তু সেম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে গেছি আমাদের সব থেকে পছন্দের যে জায়গাটা, মানে যে সেন্টার, সেটা হলো এই উলের সেকশনটা, যেখানে এই যে শল, তারপর তোমার ব্ল্যাঙ্কেট, সোয়েটার এইসব পাওয়া যায়, মোজা, টুপি, ওই দিকটা আমাদের সব দিকে বেশি ভালো লাগে, কারণ ওই দিকে প্রচুর বার্গেনিং করা যায়। এই মেলাটা এই জন্যই আমার সব দিকে পছন্দের। তো তারপর আগে যেতে যেতে বাকি গল্পটা বলবো, এখন চালের পাঁপড়টা খেয়ে নিই। তারপরে এখানে কিছু কানের দেখছিলাম, আর এইবারই আমরা বেশ অনেকটা রাত অবধি মেলাটাতে ছিলাম বলে এখানে লাইটগুলো দেখতে পাচ্ছিলাম, আর আমরা গেছিলাম প্রায় একদম শেষের দিকে, তাই সেদিনকে এখানে আতশবাজির প্রদর্শনী ছিল, কিন্তু যদিও সেটা আমি ক্যামেরায় আনতে পারিনি, বোধহয় আনতে পারিনি, একটুখানি এনেছি দেখতে পাবে। ফোয়ারাটাও খুব সুন্দর লাইট দিয়েছিল। তো আজকের মতো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়েছে। তো আজকের মতো আমরা চলে যাবো এখন বাড়ি। খুব সুন্দর চারিদিকে, এই যে হালকা ঝরে পড়লো দেখলে তো, ওইটুকুই আমি আতশবাজিটা নিতে পেরেছি। এখন চলে যাবো আমরা ডে টুতে, মানে আরও একদিন গিয়েছিলাম। এই মেলাটা এত বড় হয় যে একদিনে আমরা অন্তত 3 বছরে কেউ কমপ্লিট করতে পারিনি, তাই আমাদের 2-3 দিন করে যেতেই হয়। এবারে সময় কম ছিল তাই 2 দিন। তো এই যে কুলফির দোকানটা, এইটা গোটা মেলা জুড়ে প্রচুর বসে, আর এই ব্যাগটা এবছর মেলাতে ট্রেন্ডিং চলছে, প্রত্যেকটা ব্যাগের দোকানে এই ব্যাগগুলো মাস্ট। তো তারপর ব্যাগ ট্যাগ দেখে চলে এলাম, ঝুড়ি টুড়ি এইসব দেখতে একটুখানি মেলা এসেছি, সব দোকানই দেখতে হবে। যাই হোক, তারপরে দেখা টাকা হয়ে পিকো নিল এই স্লিপারটা, যেটা আমি পছন্দ করে দিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে এই স্লিপারটা, দামটা খুব কম ছিল এই মানে কোয়ালিটির, মানে তাই বললাম ওই স্লিপারটা ওকে নিয়ে নিতে। তারপরে চলে গেলাম আবার ভিতরের দিকে, যেখানে সোয়েটার টোয়েটার পাওয়া যায়, যেদিকটা আমরা মিস করে গেছি সোয়েটারের আগের বারের পার্টটা, সেই পার্টটা তো ঘুরতে। আবার এই যে এইদিকে রয়েছে প্রচুর খাবারের দোকান। তারপরে চলে এলাম সোয়েটারের সেকশনে, যদিও এইবারে সোয়েটারের বার্গেনিং করাটা একটু চাপ হচ্ছিলো, কারণ কী জানি ওরা কেন দাম কমাতে চাইছিল না, মেবি কোভিডের কারণে। এখানে একটা রাধাকৃষ্ণের দাম জিজ্ঞাসা করে তো আমার মাথায় হাত, দাম বলে কি না 5000 টাকা। যাই হোক, এই সেকেন্ড ডেতে এসেও কিন্তু আমরা চালের পাঁপড় খেয়েছি। চালের পাঁপড়টা খেতে এখানে বেশ ভালো লাগে, আমার আগের বারে যা কাণ্ড হয়েছিল চালের পাঁপড় নিয়ে, হাওয়াতে পাঁপড় উড়ে ভেঙে চলে গিয়েছিলো, যে কি কাণ্ড। তারপরে এইখানের এই সোয়েটারগুলো আমি এই বছর প্রথম দেখলাম, খুব ভালো লাগছিলো। দেন গেলাম একটা সিটি গোল্ডের দোকান বসেছে সেই দোকানটাতে, কিন্তু সেই দোকানের জিনিসের যা দাম, একটা জিনিস হয় আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, স্টুডেন্টদের অন্তত, যদি আমরা এখন রোজগার করতাম তাহলে ঠিক ছিল। এই 4টে চুড়ির দাম বলছিলো 300 টাকা, কিন্তু চুড়িগুলো গোল্ডেন কালারের হলে মেবি আরও বেটার লাগতো। তারপর চুড়ির দোকান থেকে চুড়ি টুড়ি দেখে নিয়ে
চলে গেলাম একদম নাগরদোল্লার দিকে। আচ্ছা, মেলাতে কী কী কিনেছি সেটার জন্য একটা শর্টস বানাবো, পরে করে বানিয়ে দেবো কবে একটা হোক, তোমরা কিন্তু সেটা অবশ্যই চেক করে নাও। আমি মেলাতে কিনেছি টুকটাক অনেক কিছুই। তাই এই যে আমরা এখন আবার নাগরদোল্লার ওই দিকে যাওয়ার জন্য একটুখানি এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে ক্যামেরা অন করতে এরা সবাই আমার ক্যামেরার কাছে চলে এসেছে, যে যার মতো করে পোস্ট দিচ্ছে। তারপর চলে গেলাম একদম নাগরদোল্লা সেকশনে। এখানে কিন্তু এমন কোনো রাইড নেই যেটা এই মেলাটাতে আমি মনে হয় বসে না বলে, ইভেন সার্কাস পর্যন্ত বসেছিল। আমি যদি জানতাম, মানে কিছুদিন আগে যেতাম, আমি একদিন সার্কাস দেখতে যেতাম। ওইখানে ময়ূর পঙ্খী বসেছে, তারপরে একটা কী বসেছে আমি জানি না বাবা, তারপরে এটা তো নাগরদোল্লা বলে, তারপরে তো ব্রেক ড্যান্স আছে এইদিকে এই যে এখানটাতে, তারপরে আবার নাম জানি না, ওখানে 360 আছে, দূরে আরও একটা নাগরদোল্লা আছে, আর এই দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব বেলুন ফাটানো, আর ওখানে মিকি মাউস, আর এখানে রিজু বাবুর হাত ধরে ফেলেছে একজন বাচ্চা, কি না তার 5 রুপিয়াই চায়। সানু ওকে বারবার বলছে যে চতকে কিছু খাওয়াবো, না ওর 5 রুপিয়া চাই। তারপরে গেলাম নাইট্রোজেন বিস্কুট খাবো বলে গেছিলাম, বাট ভাবলাম এত মুরগি না হওয়াই ভালো, শুধুমাত্র অরিও বিস্কুটটা নাইট্রোজেনে ডুবিয়ে দিচ্ছে, সেটার দাম নিচ্ছে 50 টাকায় দুটো, তাই এত বড় মুরগি হওয়ার থেকে না মুরগি হওয়াটাই বেটার, পয়সা পাতি বাঁচি, এর থেকে কিছু কেনা ভালো ছিল বলে আমরা এসব ট্রাই করিনি, শুধু ভিডিও করেছি। তারপরে এখানে বেলুনের সেকশন বসেছিল, যেখানে আবার বেলুন ঘুরছিল, ওগুলোও ফাটাতে পারলে তুমি তো একদম ওস্তাদ। তো বাস, এই ছিল মেলার ভিডিও, তারপর আমরা চলে এলাম বাড়ি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টে জানিও যে মেলার কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা।